উন্নয়নশীল দেশ তো হয়ে গেছে, আমরা আজ যেটাই হবে বর্তমান সরকার দুর্নীতি শেখ হাসিনার সরকার যেটাই টার্গেট করে তার আগেই আমরা অ্যাসেস করে ফেলি। তার থেকে আমরা পাচ্ছি কেন আমরা সরকারকে বিপদের মধ্যে রাখবো, কেন আমরা সরকারের প্রতি অনিয়া দেখাবো, কেন আমরা সরকারকে অপছন্দ করবো, আমরা পরিবর্তনের কথা ভাবি। আমার 7.5 কোটি লোকই তো আমার সুখে আছে, শান্তিতে আছে, একে জমি নিয়ে অশান্তি থাকতো সেটাও তো আমরা শান্তির মধ্যে নিয়ে গেলাম। আজকে বাংলাদেশের কোনো গরিব আছে? আমরা একসময় পাকিস্তান আমাদের দাম ছাত্র রাজনীতি করছি, এটা এখানে মাথার বিশ্বের বই আছে, ওরাই করছে। এই ছাত্র আন্দোলনের সময় আমরা বলছি এ পর্বে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ একজন যশোপতি জনাব এ বি এম ফজলুর রহমান, আমি তাকে বক্তব্য রাখার জন্য বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। উপজেলা ভূমি অফিস এই বিষয়টাকে ব্যক্তিগতভাবে খুব কঠিন মনে করি, তবে দিন দিন ভূমির যে ডিজিটালাইজেশন এবং হয়েছে তাতে সাধারণ মানুষ উপকৃত হবে। ইউনিয়ন ভূমি সেন্টার যেগুলো রয়েছে, ইউনিয়ন পরিষেবা কেন্দ্র, সেইগুলোতে আমাদের এই সমস্ত যারা ভাইদের যারা ভূমি সেবা নেবে তারা যেন গিয়ে সঠিকভাবে সুন্দরভাবে সেবা নিতে পারে সেটির দিকে খেয়াল, বিষয়গুলো কিন্তু আপনার খেয়াল রাখতে হবে। কারণ মাঠ পর্যায়ে বা বিভিন্ন একজনের জমি আরেকজনের, আরেকজনের জমি আরেকজনের, তারপরে কম জমির জনাব এ বি এম ফজলুর রহমান, ভালো লাগলো আপনার। আমি বেশ কিছু বলবো না, যেরকম সব বসে আছে আমার অফিসের কাজ আছে, আমি সংক্ষিপ্ত করতে 60 বিঘার বেশি পাবে না, 60-20 বিঘার বেশি পেলে পরে সরকার সে মালাম সে সম্পত্তি সরকারের হেফাজতে নিয়ে জনগণের মধ্যে বিতরণ করার জন্য উনি মন্ত্রিপরিষদ সচিব বলেছেন, আপনারা জানেন কিনা আমি বলতে পারি না। পাবনা জেলার মাননীয় জেলা প্রশাসক, প্রিয় মানুষ, তার টাকার পরিমাণ 12,43,907 টাকা। মুখিতে দেখা যাচ্ছে না, ধরেন ধরেন 10-15 মিনিট, ওইটা ধরেন ওইটা ধরেন ভাই ক্যামেরা আছে। একজন স্বামী সোনাউল্লাহ, রেহানা আছে, তারপরে তাকান এদিক, ধরেন ধরেন তাকান, ধরেন ধরেন, হ্যাঁ এবার যান, ক্লোজশট নে, এডে এডে নে, এডে না আরেকটা নে, হ্যাঁ চেকটা বাইক ইউনিয়ন ভূমি ভূ সহকারী কর্মকর্তা, পাবনা জেলার সেরা ভূমি ভূ সহকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন, ঈশ্বরদী উপজেলার সহকারী ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত, কর্মকালীন সময়ে সেরা ভূমি কর্মকর্তা নির্বাচিত হয়েছেন পাবনা জেলার। আসার জন্য অনুরোধ সাথিয়া জনাব জাহান, এরপরে আসবেন জনাব মোহাম্মদ মনিরুজ্জামান, মনিরুজ্জামানের পরে একজন ধরেন তাকান রাশেদুল ইসলাম, সম্মানিত সভাপতি অষ্টম যে পুরস্কার উপস্থিত আছেন আমাদের অতিরিক্ত জেলা প্রশাসকের আদর্শ, আমাদের পাবনা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সাংবাদিক মতিন সাহেব, আমরা এতক্ষণে জানতে পারলাম যে আজকে আমাদের এই ভূমি সেবা সপ্তাহ কী জন্য সরকার ঘোষণা করেছে এবং কী কী সেবা এখান থেকে সাধারণ জনগণ পাচ্ছে। আসলে ভূমি বিষয়টা সাধারণ জনগণ এই ভূমি বিষয়ে ধারণা কম থাকে, এটা আমরা সবাই জানি, তারা এখানে একটা জটিল প্রক্রিয়া মনে করে।
এবং সাধারণ মানুষ যদি হয়রানির শিকার না হয় দ্রুত তারা শিপাটা পেতে পারে, এই জন্য সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে ডিজিটালভাবে। একটা উদ্যোগ সেটা হলো আমাদের ডিজিটাল অনলাইন হোল্ডিং, যেটা অনলাইন হোল্ডিং যেটা আমরা খাজনা দিই, যেখানে আমাদের ভূমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের কাগজপত্র আপডেট বা হালনাগাদ আছে কিনা বা আমাদের মালিকানা সঠিক আছে কিনা, এই জন্য আমাদের প্রতি বছর ভূমি উন্নয়ন কর দিতে হয়, খাজনা দিতে হয়, প্রতি বছর এটা দিতে হয়। অনেকের মৌকুব খাজনা আছে সরকারের নির্ধারিত 25 বিঘার নিচে যারা আছে, তারপরে এটা দিতে হয়। মৌকুব খাজনা আপনারা জানেন যে 10 টাকা খাজনা দিতে হয়। এটা দেওয়ার অর্থ হলো আপনার মালিকানাটা আপডেট থাকে, কারণ সঠিক আছে। এই প্রক্রিয়াটা করতে মানুষ আগে ইউনিয়ন ভূমি অফিসে যেত, এখন এটা ডিজিটালভাবে এন্ট্রি হয়েছে। এবং এটা যেহেতু ভূমি মালিকানা প্রতিনিয়ত চেঞ্জ হয়, পরিবর্তন হয়, এটা কন্টিনিউয়াসভাবে এটা চলতে থাকবে। যখন